হিস্ট্রি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। ফেব্রুয়ারি মাস, তাই আপনাদের সবাইকে এই ভাষা শহীদদের মাসে আমাদের পক্ষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা মূলতই ভাষা আন্দোলন, আন্তর্জাতিক মাতৃভাষা এবং মাতৃভাষার চর্চা সম্পর্কে আলোচনা করব। বিষয়গুলো আমাদের সকলেরই কম বেশি জানা, আমরা এটিকে অনেকভাবেই পালন করে আসছি, সবই আমাদের কম বেশি জানা। তারপর ইতিহাসের দৃষ্টিতে বিষয়টি একটু সংক্ষেপে আলোচনা করে আমরা মাতৃভাষার গুরুত্বের দিকেই আমাদের আলোচনাকে নিয়ে আসব। আপনারা জানেন, পাকিস্তান সৃষ্টির আগে থেকেই একটা বিতর্ক শুরু হয়েছিল যে পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে। এটি নিয়ে আসলে প্রথম আলোচনাটি সূত্রপাত হয়েছিল মুসলিম লীগের ভাষা কী হবে, সেই 1937 সালে জিন্না এটি চেয়েছিলেন, কিন্তু ফজলুল হকের বিরোধিতা করাতে তখন এটি বন্ধ হয়ে গিয়েছিল। পরে যখন 46 সালের দিকে মোটামুটি পাকিস্তান রাষ্ট্র হতে যাচ্ছে এরকম একটি অবস্থায়, তখন কলিকাতায় এটা নিয়ে বেশ বিতর্ক হয়েছিল এবং সেখানে বিতর্কের মধ্যেও পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু না বাংলা, এবং এই বিতর্ক নিয়ে এমনকি সেখানকার যে বাঙালি যারা ছাত্র ছিল, ইসলামিক কলেজে যারা ছাত্র ছিল, তারা কিন্তু সেটা নিয়ে বিতর্ক করছিল। এবং সেখানে তৎকালীন ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ ছাত্রনেতা, তারাও এটি নিয়ে ডিবেট করেছিল। এবং সেখানে স্পষ্টতই শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের একটি অংশ তারা বাংলার পক্ষে অবস্থান নিয়েছিল, আবার শাহাজির সহ আরও অন্যেরা কিন্তু বিপক্ষে অবস্থান নিয়েছিল, অর্থাৎ তারা উর্দুর পক্ষে অবস্থান নিয়েছিল। এই বিতর্ক এসে 1947 সালের মে মাসে চৌধুরী খালিকুজ্জামান আবার উত্থাপন করলেন, কারণ এপ্রিল মাসের দিকে পরিস্থিতি জানা হয়ে গিয়েছিল যে পাকিস্তান সৃষ্টি হতে যাচ্ছে, সে কারণেই তিনি আবার এই প্রশ্ন উত্থাপন করলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে। এবং এটি আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিয়াউদ্দিন এই বিষয়টিকে আবার জুলাই মাসে উত্থাপন করেন, তখন এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর এনামুল হক, তারা এই বিরুদ্ধে লিখেছিলেন যে আমাদের বাঙালির ভাষা বাংলা, সুতরাং আমরা বাংলা ভাষার পক্ষেই অবস্থান, বাংলা ভাষাকেই আমাদের রক্ষা করতে হবে। এরপর 1947 সালের 15 আগস্ট, যখন পাকিস্তান ভারত দুটি আলাদা রাষ্ট্রে বিভক্ত হয়ে যায়, তারপরেই কিন্তু এই সংকটে এই বিষয়টি আবার দ্রুত জেগে উঠে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা ব্যবহারের ভাষা কী হবে ইত্যাদি। এবং এর প্রতিবাদই তখন সর্বপ্রথম দেখা যায় তমদ্দুন মজলিস, তারা 1 সেপ্টেম্বর একটি সংগঠন গঠন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম এবং আরও অনেকে এটার সঙ্গে জড়িত ছিলেন। এরপরে আমরা দেখি যে যুব কংগ্রেস, যুব কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় যুবলীগের, সেখানে শেখ মুজিবুর রহমান, গাজিউল হক এবং শামসুল হক সহ আরও বেশ কিছু তরুণ, তারা কিন্তু একটি সম্মেলন করে 5-6 তারিখ, সেখানেও কিন্তু তারা বাংলার পক্ষে অবস্থান গ্রহণ করে। এরপরে সেপ্টেম্বর মাসের 15 তারিখে এই তমদ্দুন মজলিস তারা রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এই নামে একটা পুস্তিকাও প্রকাশ করে। তো এইভাবে কিন্তু এই আন্দোলনটা শুরু হতে থাকে, এবং এই আন্দোলনটা সত্যিকার অর্থে একটা ব্যাপক পরিচিতি পায়, ব্যাপকভাবে এটা বিস্তার লাভ করে। করাচিতে ডিসেম্বর মাসে একটি শিক্ষা সম্মেলন হয়েছিল, সেখানে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করা হবে। এটার প্রতিবাদে তখন পূর্ব বাংলায় এই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল তরুণদের মধ্যে এবং এমনকি রাজনীতিবিদদের কারো কারো মধ্যে। তো তরুণদের মধ্যে এর প্রতিক্রিয়া হিসাবে 1948 সালের
4 জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয় এবং ছাত্রলীগের অন্যতম দাবি ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, এবং এই এর পক্ষে তখন কিন্তু ছাত্রদের মধ্যে একটা আন্দোলন এবং রাষ্ট্রভাষা আন্দোলন করার প্রস্তুতি চলছিল। তারপরেই কিন্তু আমরা জানি ফেব্রুয়ারি মাসের 23 তারিখে যখন পাকিস্তান গণপরিষদের অধিবেশন বসে, সেখানে কুমিল্লা থেকে আমাদের নির্বাচিত প্রতিনিধি ধীরেন্দ্রনাথ দত্ত, তিনি পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে স্বীকার করে নেওয়ার জন্য গণপরিষদে একটি বিল উত্থাপন করেন। কিন্তু এটার বিরুদ্ধে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, তারপরে পূর্ব বাংলার যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তিনি খাজা নাজিমুদ্দিন, এরা এর বিরোধিতা করেন। এবং তারা লিয়াকত আলী খান তো এই ধীরেন্দ্রনাথ দত্তের এই বক্তব্যকে বলেছিল যে তিনি এর মধ্যে এক ধরনের গন্ধ পাচ্ছেন পাকিস্তান ভাঙার। এই এইরকম একটি প্রতিবাদ তখন এই বক্তব্যের তখন প্রতিবাদ হচ্ছিল চারদিক থেকে। তিনি ধীরেন্দ্রনাথ দত্ত একবার নয় তিনবার এই এই ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তিনবারে তিনি প্রত্যাখ্যাত হলে তারপরেই কিন্তু ফেব্রুয়ারি মাসে এখানে মোটামুটি 26 এবং 29 তারিখে এখানে আন্দোলন ধর্মঘট পালিত হয়। এরপরে কিন্তু মার্চ মাসের 2 তারিখে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং সে তারা 11 তারিখ প্রদেশব্যাপী ধর্মঘট পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এবং সেই এর আগে 6 তারিখে শেখ মুজিবুর রহমান একটি লিফলেট তিনি বিতরণ করেন। 11 তারিখে তারা একটি মিছিল সহকারে যখন বর্ধমান হাউসের দিকে যাচ্ছিলেন তখন সেখানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এবং এই গ্রেপ্তারের প্রতিবাদে 13-14 তারিখে কিন্তু ঢাকা শহরে আন্দোলন হয়, এবং সেই অবস্থায় ছাত্র নেতাদের সঙ্গে প্রধান মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন তিনি 15 তারিখে বসতে বাধ্য হন, এবং তিনি আসলে বাংলা ভাষাকে মেনে নেওয়ার পক্ষে একটা 8 দফা চুক্তিনামা সেখানে তিনি স্বাক্ষরও করেন। যদিও এটি ছিল আসলে মূলত লোক দেখানো, কারণ আসল কারণটি হলো যে 19 তারিখ মোহাম্মদ আলী জিন্না ঢাকায় আসার কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন এবং ঢাকা রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে তিনি একটি ভাষণ দেবেন। এই উপলক্ষে যেহেতু আসবেন সে কারণেই মূলত ছাত্র সংগ্রাম পরিষদের এই সঙ্গে 8 দফা চুক্তি করার পর মাধ্যমে ছাত্র নেতৃবৃন্দকে মুক্তি দেন এবং এই 8 দফা মেনে নেন। এরপরে জিন্নাহ সাহেব যথারীতি আসেন এবং 21 তারিখ তিনি সোহরাওয়ার্দী উদ্যানে একটা জনসভা করেন। সেখানে তিনি উর্দু শেলবি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান ইংরেজিতে বলেন, কারণ জিন্নাহ সাহেব নিজেই কিন্তু আসলে উর্দু জানতেন না, তিনি ইংরেজিতেই বললেন উর্দু শেলবি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এটা বলার পরে সেখানে একটা প্রতিবাদ হয়। এরপরে 24 তারিখে সমাবর্তন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানেও তিনি সেই একইভাবে উচ্চারণ করেন, সেখানেও এটার প্রতিবাদ হয়। এই প্রতিবাদই কিন্তু পূর্ব বাংলায় বেশ কিছু ধর্মঘট অনুষ্ঠিত হয় এবং এই রাষ্ট্রভাষা আন্দোলনের পক্ষে কিন্তু একটা জনমত তৈরি হয়। তো এইভাবে মোটামুটি রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম পর্যায়টি চলে এবং পাকিস্তানিরা বুঝতে পেরেছিল এখানে একটা বড় প্রতিবাদ হচ্ছিল, কিন্তু এর পক্ষেও একটি লোক ছিল, মানে উর্দুর পক্ষেও এখানে মুসলিম লীগ, এখানে আরও যারা উর্দু ভাষাভাষী বা বিহারি ইত্যাদি পক্ষে একটা বিরাট গোষ্ঠী তারা ছিল, মুসলিম লীগ মূলতই ছিল এবং অন্যান্য সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি তারা এটার পক্ষে ছিল। তারপরে প্রায় কিছুদিন নীরব থাকার পরে লিয়াকত আলী খান যখন মারা যান 1951 সালে, এরপরে খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে
নিযুক্ত হন এবং তিনি ঢাকায় আসেন 52 সালের 25শে ফেব্রুয়ারি। 27 তারিখ তিনি পল্টন ময়দানে একটা ভাষণ দেন এবং সেখানে তিনি একইভাবে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার কথা যখন ঘোষণা করেন তখন কিন্তু এটার তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ঢাকায় এবং বিভিন্ন জায়গায়। এখানে কিন্তু স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এটার প্রতিবাদে নেমে আসে। 27-30 তারিখে ছাত্র ধর্মঘট পালিত হয়। 31 তারিখে ভাষা সৈনিক যাকে আমরা জানি মতিনের সভাপতিত্বে একটা সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং সেখানে মাওলানা ভাসানী সহ এরা আরও অনেকেই এই সভায় অংশগ্রহণ করে। তখন শেখ মুজিব সহ আরও অনেকেই কিন্তু গ্রেপ্তার ছিলেন অনেক আগে থেকেই, কিন্তু তাদের সঙ্গে এই আন্দোলনকারীদের একটা যোগাযোগ ছিল এবং সিদ্ধান্ত হলো যে একটা কর্মসূচি ঘোষণা করে 21শে ফেব্রুয়ারি একটা ধর্মঘট ডাকা হয় প্রদেশব্যাপী এবং এই ধর্মঘটটা পালন করার জন্য মোটামুটি প্রস্তুতিও গ্রহণ করা হয় এবং সেই প্রস্তুতি অনুযায়ী যখন গ্রহণ করা হয় তখনই কিন্তু দেখা গেল যে পাকিস্তানিরা 20 ফেব্রুয়ারি 52 সালের 20 তারিখ 144 ধারা জারি করে। সেই 144 ধারা ভাঙ্গা পক্ষে এবং বিপক্ষে দুইটা ভাগ বিভাগে বিভক্ত হয়ে যায় এবং শেষ পর্যন্ত একটি অংশ তারা সিদ্ধান্ত নেয় যে বা আমতলা বা বটতলা যেটাকে বলা হয় সেখানে গিয়ে তারা সেখানে ছাত্র জনসভা করবে। সেই জনসভা থেকেই ভাষা সংগ্রামী আব্দুল মজিদ গাজীউল এম এ মতিন তারপরে গাজীউল হক সহ আরও অনেকেই তারা কিন্তু 144 ধারা ভঙ্গ করার সিদ্ধান্তে এগিয়ে যায় এবং তখন সকলেই ছাত্রছাত্রীরা প্রায় সকলেই যখন এই মেডিকেলের দিকে অগ্রসর হয় তখন প্রথম এটা দুপুর 3টার পরে অগ্রসর হয় তখন প্রথমে পুলিশ লাঠিচার্জ করে পরে একেবারে বর্তমান যেটা জগন্নাথ হল এই জগন্নাথ হলের এই কাছে এখানে পুপাশে এখানে তখন এই ছাত্রদের উপরে গুলি চালানো হয় এবং সেখানে রফিক বরকত সালাম এরা কয়েকজনই প্রথমে আহত হয় এবং এখানেই তাদেরকে এখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে নেওয়া হয় এবং তারা মারা যায়। ধরা হয়ে থাকে যে সেদিন আরও অনেকেই মারা গিয়েছিল, প্রকৃত সংখ্যাটা অনেকেই জানে না, সুতরাং তাদের লাশ অনেকেরই গুম করে দেওয়া হয়। তো যে তিনজনের লাশ পাওয়া গিয়েছিল তাদেরকে আমরা জানি যে ঢাকা আজিমপুর গোরস্থানে তাদেরকে দাফন করা হয়, কিন্তু পরের দিন ঢাকা একটা শোক র্যালি করা এবং সমগ্র ঢাকা শহরে এটার একটা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কিন্তু সেদিনও গুলি হয়, সেগুলিতে শফিউর মৃত্যুবরণ করে আহত হয়। তিনি বেশ কয়েকদিন পরে অর্থাৎ 7 তারিখে মার্চ মাসের 7 তারিখে তিনি সম্ভবত মারা যান। তো এইভাবেই দেখা যাচ্ছে ভাষা আন্দোলনে আমাদের অনেকেই তখন নিহত হন, আহত হন এবং এটার প্রতিবাদে শুধুমাত্র এটা তখন আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। 23 তারিখ রাত্রেবেলায় ছাত্ররা এখানে একটা শহীদ মিনার স্থাপন করে। 24 তারিখ সকালে সেই শহীদ মিনারে যখন ফুল দেওয়া বা নিজেদের যে শ্রদ্ধা অর্জন করার প্রদর্শন করার চেষ্টা করে সেটাকে কিন্তু পাকিস্তানিরা ভেঙে ফেলে এবং এর ফলেই কিন্তু বেশ কিছু এই ছাত্রদের উপর গুলির প্রতিবাদে কিন্তু আমার ভাইয়ের রক্তে রাঙানো গাফার চৌধুরী লিখলেন এই গানটি। তারপরে যখন শহীদ মিনার ভেঙে ফেলা আলাউদ্দিন আলাজাদ লিখেছেন যে স্মৃতির মিনার ভেঙেছ তবে ভয় নাই এই কবিতার অমর কবিতাটি, অথবা মাহবুব আলম চৌধুরী চট্টগ্রামে তিনি ছিলেন তিনিও সেখানে একটি কবিতা রচনা করেন। দেখা যাচ্ছে যে এটা এত বেশি একটা সাংস্কৃতিক আন্দোলনের দিকে রূপ নেয় এবং যার ফলে দেখা যাচ্ছে যে মানুষের মুখের ভাষার প্রতি যে সম্মান সেটার প্রতি ঢাকা শহরের যারা একসময় উর্দু ভাষার পক্ষে ছিল তাদের মধ্যে এটার প্রতিক্রিয়া হয় এবং যে কারণে দেখা যাচ্ছে যে এই গুলির প্রতিবাদে কিন্তু
তীব্র প্রতিক্রিয়া সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং সেটা শুধু ঢাকায় নয়, বিভিন্ন শহরে এমনকি গ্রামে গঞ্জে অনেক জায়গাতেই তখন এটার প্রতিবাদ হয়। এবং এই যে অবস্থাতে অবস্থা থেকেই মাতৃভাষা বাংলাকে রক্ষা করার পক্ষে ছাত্র, জনতা, রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে যারা প্রগতিশীল ছিল তারাই এটার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন, কিন্তু ওই যে মুসলিম লীগ সহ বেশ কিছু তারা এটার বিরোধিতা করেছিল। কিন্তু এই আন্দোলনটি বেশ ব্যাপকতর হতে থাকে এবং 1953 সালে আমরা জানি যে 1953 সালে এই শহীদ দিবসটি ব্যাপকভাবে পালিত হয় ঢাকায়, কিন্তু সেদিন একেবারে সমগ্র ঢাকা শহরে কিন্তু দেওয়া হয়। তবে এই ভাষা আন্দোলনেরই প্রতিক্রিয়া হিসেবে 1949 সালে প্রথম যে আন্দোলনের যে অবস্থা তাতে যে নতুন রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লীগ তৈরি হয় তাদের অন্যতম দাবি মধ্যে ভাষা মাতৃভাষা বাংলার পক্ষে কিন্তু সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এরপর আমরা তো জানি যে 1953 সালে যখন আবার এই প্রথম শহীদ দিবসটি পালিত হয় তখন একটা সংকলনও 21শে ফেব্রুয়ারি একটা সংকলনও বের হয়, অর্থাৎ দেখা যাচ্ছে এটা কিন্তু শিক্ষা সংস্কৃতির সর্বক্ষেত্রে এর ব্যাপক বিস্তার। মুনির চৌধুরী তার কবর নাটক তিনি কিন্তু রচনা করেন। এভাবে কিন্তু বলা চলে যে ভাষা আন্দোলন একটা গণচেতনার তৈরি করে এবং এটা 54 যুক্তফ্রন্টের নির্বাচনও এটা দাবি হিসেবে আসে যে মাতৃভাষা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার। এই দাবিটি কিন্তু একেবারে পাকিস্তান সৃষ্টির এই যে শুরু থেকে যে চলেছে এটি কিন্তু সর্বসময়ে অর্থাৎ পাকিস্তান যতদিন টিকে ছিল ততদিনই কিন্তু সব রাজনৈতিক আন্দোলন সংগ্রামে এই মাতৃভাষার বিষয়টি অত্যন্ত গুরুত্ব পেয়েছিল। এমনকি পরবর্তীতে আমরা জানি যে 60-এর দশকে যখন মানে পাকিস্তান বিরোধী আন্দোলন আরও চাঙ্গা হয় তখনও একটা রাজনৈতিক দাবি হিসাবে, এর আগে অবশ্য পাকিস্তানের যে সংবিধান 1955 সালে প্রতিষ্ঠা 1956 সালে গৃহীত হয়েছিল সেই সংবিধানে কিন্তু মৌখিকভাবে স্বীকার করে নেওয়া হয়েছিল পাকিস্তানের অন্যতম মাতৃভাষা, কিন্তু পাকিস্তান এটাকে কার্যকর করার চেষ্টা করেনি। কিন্তু এর ফলে একটা জিনিস হয়েছিল, আমাদের মাতৃভাষার যে আন্দোলনটা এটা আমাদের যে পূর্ব বাংলার মানুষের মধ্যে মাতৃভাষা বাংলা এবং বাংলা কেন্দ্রিক যে জাতি সত্তা, জাতিগত বৈশিষ্ট্য, পাকিস্তানের প্রতি যে মোহ সেগুলো কিন্তু কেটে গেল এবং বাঙালিত্বের প্রতি যে আবেগ এবং ভালোবাসা সেটি কিন্তু তীব্রতর হতে থাকে। 60-এর দশকে এসে রবীন্দ্র জন্মশতবার্ষিকী পালনে যখন পাকিস্তানিরা বাধা দিচ্ছিল তখন কিন্তু এখানকার রাজনৈতিক, সাংস্কৃতিক, বুদ্ধিজীবী সকল মহলই কিন্তু এটার পক্ষে অবস্থান নেয়। ততদিনে পাকিস্তানের যে চরিত্র, আসলে পাকিস্তানিরা কেন এটা করেছিল, পাকিস্তানিরা চেয়েছিল যে পূর্ব বাংলাকে তারা আসলে পাকিস্তানিকীকরণের মধ্যে একটা ইসলামিকীকরণের জন্য উর্দু ভাষাকে তারা রাষ্ট্রভাষা হিসেবে ভেবেছিল। এটার অন্যতম আরেকটি কারণ হলো যে একটা ভুল কনসেপ্ট তাদের মধ্যে সেই 1940-এর দশকেই যে পাকিস্তান এবং ভারত যেহেতু হতে যাচ্ছে সুতরাং ভারতে হবে হিন্দি আর পাকিস্তানে হবে উর্দু, এইভাবে একটা সমীকরণ করা হয়েছে যেটা ভুল। ভারতে তো আর একটি ভাষা না, ভারতে অসংখ্য ভাষা, পাকিস্তান এই ভাষার পাকিস্তানেও কিন্তু উর্দু কোনো মেজরিটির ভাষা না বা সামান্য 3% মানুষের ভাষা, পাকিস্তানের মেজরিটি মানুষের ভাষা হলো বাঙালি বাংলা, সেই 56% মানুষ আমরা কিন্তু বাংলায় বাস। পশ্চিম পাকিস্তানে কিন্তু পাঞ্জাবি, পশতুন, পাঠান ইত্যাদি, বেলুচ, সিন্ধ ইত্যাদি ভাষা কিন্তু আরও অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা রয়েছে। তারপরে এই ভুলভাবেই কিন্তু এটাকে উর্দু পাকিস্তানের কিন্তু কোনো তেমন বড় ধরনের জনসংখ্যার
ভাষা হিসাবে ছিল না, তারপরও এটি জোর করে করার চেষ্টা করা হয়েছিল। এটা মূলত পূর্ব বাংলার মানুষকে একটা ধর্মীয় সেন্টিমেন্ট এখানে তাদের মধ্যে ডেভেলপ করার জন্য এটা করা হয়েছিল, কিন্তু এটার প্রতিক্রিয়াটা নেগেটিভ হয়েছিল, যে কারণেই দেখা গেল যে 60-এর দশকের এই আন্দোলন তখন কিন্তু একটা জাতীয়তাবাদের দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। এবং 66 সালে বঙ্গবন্ধু যখন 6 দফা প্রদান করেন এবং তার মধ্য দিয়ে যদিও এটি স্বায়ত্ত শাসন ইত্যাদির বিষয়টি এখানে প্রধান ছিল, কিন্তু এই আন্দোলনের মধ্যে একটা যেটা রাজনৈতিক যে চেতনাটা সেটা হলো পূর্ব বাংলার বেশিরভাগ মানুষ আমরা বাঙালি, সুতরাং আমাদের একটা আলাদা সত্তা, আমাদের অধিকার সব কিছুই হতে হবে মানে স্বীকৃত, এবং সেগুলো রাজনৈতিক অধিকারের বিষয়টি তখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়, কারণ ইতিমধ্যে পাকিস্তানের যে বৈষম্যের চিত্রটি সেটি আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। সেই কারণে দেখা যায় এই 6 দফার আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং 70-এর যে নির্বাচন ইত্যাদির মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করে এবং এটার ভিত্তিতে আমরা বাংলাদেশ স্বাধীনতা লাভ করে মুক্তিযুদ্ধের মাধ্যমে, এবং এর মধ্য দিয়ে বাঙালির একটা সত্তা কিন্তু তৈরি হয়। সুতরাং আমরা এই যে 52-এর ভাষা আন্দোলন বলছি, এটা আসলে শুধু ভাষার মধ্যে সীমাবদ্ধ না, এটা আমাদের জাতিসত্তার উন্মেষ এবং বিকাশ ঘটানোর একটা ক্ষেত্র তৈরি করে। হ্যাঁ, এটার মধ্য দিয়ে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি ইত্যাদির চর্চা শুরু হয়, এটা সময়ের সাপেক্ষ। 60-এর দশকের আগ পর্যন্ত আমরা খুব ভালো শিল্প সাহিত্যের চর্চা কিন্তু করার সুযোগ তখন দেখাতে পারিনি। 60-এর দশকে এসে আমাদের অনেক ভালো ভালো কবি সাহিত্যিক ইত্যাদিও তৈরি হচ্ছে, রাজনীতিবিদও তৈরি হচ্ছে, সবই আমাদের তখন নিজস্ব তৈরি হচ্ছে। এই কারণে 70-71-এর যে পরিবর্তন এবং 71-এ আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়া, স্বাধীনতার পর আমরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়ার স্বীকৃতি দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু তার প্রথম সরকারের আমলেই সব কিছু রাষ্ট্রভাষা বাংলাতে করার যে চেষ্টা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু এর পরবর্তীতে এখানে কিন্তু ধীরে ধীরে যে রাজনৈতিক উত্থান পতন ঘটেছে তার মধ্য দিয়ে যে পরিমাণ কাঙ্ক্ষিত মানে মাতৃভাষা বাংলার চর্চা হওয়ার কথা ছিল সেটি ঘটেনি। সেখানে আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব, দ্বিচারিতা ইত্যাদির এইগুলো ঘটেছিল। এটা মূলত মাতৃভাষা বিষয়টিকে আমরা উপলব্ধি করতে না পারার ব্যর্থতা। তবে একটি বিষয় আমাদের ঘটেছে যে এই ভাষা আন্দোলনটি আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃতি অর্জন করে 1999 সালে, যখন ইউনেস্কো আমাদের এই মাতৃভাষাকে বাংলা ভাষার যে আন্দোলন এটিকে স্বীকৃতি দেয়, যে সালাম বরকত জব্বার তারা যে ভাষার জন্য শহীদ হয়েছেন তা, এবং এই যে ভাষা দিবস হিসাবে এটি ইউনেস্কো স্বীকৃতি প্রদান করে, এবং পৃথিবীর অন্যান্য সব জাতিসত্তার তার নিজস্ব রাষ্ট্র, নিজস্ব জাতিগত পরিচয় ইত্যাদিকে অক্ষুণ্ণ রাখার জন্যই কিন্তু এই স্বীকৃতিটি প্রদান করে। ফলে বাংলাদেশের এই 21শে ফেব্রুয়ারিটি কিন্তু একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি লাভ করে। এর মধ্য দিয়ে আমাদের দেশে যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে তাদেরও যে মাতৃভাষা আছে সেগুলোর প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা এবং তাদেরও যে জাতিসত্তার যে পরিচয় সেটিকেও আমাদের স্বীকৃতি প্রদান, এবং তাদের প্রতিও আমাদের যে শ্রদ্ধা এবং আমরা পারস্পরিক যে সহবাসের এখানে সহ অবস্থানের যে বাস্তবতা সেটিকেও আমাদের মেনে নেওয়ার এবং স্বীকার করার বোধ থেকেই কিন্তু আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে দেখতে হবে। এখন সর্বশেষ যে বিষয়টি আমাদের একটা মৌলিক প্রশ্ন সেটি হলো মাতৃভাষা বাংলা। এখন পৃথিবীর উন্নত সব দেশেই যে বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে সেটি হলো মাতৃভাষার কোনো বিকল্প নাই। মাতৃভাষা মানুষের মায়ের কোল থেকে মানুষ শিখে এবং এটি কিন্তু আমাদের মস্তিষ্কে ধারণ করি, আমরা এটার দ্বারা চিন্তা করতে পারি, সব কিছু প্রকাশ করতে পারি। এটা সব মানুষ পৃথিবীতে এই মুহূর্তে প্রায় 6000-এর মতন ভাষা আছে, পৃথিবীতে এই মুহূর্তে প্রায় 222-টির মতো রাষ্ট্র আছে,
কিন্তু এক একটি রাষ্ট্রে একাধিক ভাষা আছে, কোনো কোনো রাষ্ট্রে অনেকগুলো ভাষা আছে। হ্যাঁ, এই ভাষাগুলোর স্বীকৃতি, জাতিসত্তার স্বীকৃতি, এগুলো কিন্তু সবাই দিয়ে থাকে। বড় বড় রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র, যেমন জাপান বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, ইউরোপের ফ্রান্স, জার্মানি, বিভিন্ন রাষ্ট্র, তারা তাদের নিজস্ব মাতৃভাষায় কিন্তু লেখাপড়া করে, এবং এটার মধ্য দিয়ে হয় কি নিজেরা জ্ঞানের চর্চা করতে পারে, শিল্প সাহিত্যের চর্চা করতে পারে। মাতৃভাষা ছাড়া কিন্তু মানুষ তার নিজের যে মনকে খুলে দিয়ে নিজের চিন্তাশক্তিকে সম্পূর্ণরূপে উদ্ভাসিত করার কোনো শক্তি খুঁজে পায় না। হ্যাঁ, আমরা শিক্ষার মাতৃভাষাটা ভালো করে জানার মধ্য দিয়ে আমরা অন্যান্য ভাষাও শিখব, আমাদের আন্তর্জাতিক সম্পর্কের জন্য শুধু নয়, আমাদের নিজেদের শিক্ষা দীক্ষার মান উন্নয়নের জন্য, গবেষণার জন্য, যোগাযোগ বিশ্বে যোগাযোগ স্থাপনের জন্য। আপনারা, আমরা যদি এখন ইউরোপের কোনো দেশে যাই বা জাপানে যাই বা চীনে যাই, আমরা কিন্তু দেখতে পাবো সেখানকার মানুষ কিন্তু তাদের নিজেদের মাতৃভাষাতেই সবাই সব কাজ করছে, সেখানে কিন্তু কোনো বিদেশি ভাষার প্রচলন নেই। কিন্তু আবার যখন তারা ঠিকই বিদেশিদের সঙ্গে কথা বলে, কাজ করে, তখন তারা হয় একজন দোভাষী দিয়ে কাজ করে, এমনকি ভাষা জানা সত্ত্বেও তারা কিন্তু ওই ভাষাটা জানা সত্ত্বেও কিন্তু দোভাষীর মাধ্যমে তারা কথা বলে। এতে এটা হচ্ছে নিজের মাতৃভাষায় তিনি প্রকাশ করার ক্ষেত্রে সুবিধা মনে করেন, এবং অনেক ভালো ভাষা জানা সত্ত্বেও তারা কিন্তু মাতৃভাষার চর্চা করে। এখন এটা অন্যরা করে, আমরা কেন করি না? আমাদের মধ্যে এটা একটা কলোনিয়াল মাইন্ডসেট এখনও রয়ে গেছে, সেই ঔপনিবেশিক, যে আমরা বোধহয় ইংরেজি না জানলে আমরা পিছিয়ে পড়বো। আসলে তা নয়, এটা ঠিক নয়। ইংরেজি জানা অবশ্যই আমাদের দরকার আছে, কিন্তু ইংরেজি জানতে গিয়ে আমি আমার মাতৃভাষা শিখবো না, জানবো না, বুঝবো না, বা এটাতে চর্চা করব না, এটাকে বাদ দিয়ে অন্য ভাষার দিকে আমি মনোযোগী হব, আসলে কিন্তু এটাতে আমরা একুল উকুল দুকুল কোনো কুলে পাবো না। কারণ হলো, মাতৃভাষা যিনি ভালো জানেন তিনি বিদেশি ভাষাও ভালো জানার কথা, কারণ তিনি ভাষার যে একটা কৃতকৌশল আছে সেই কৃতকৌশলটা তিনি ভালো জানেন, রপ্ত করতে পারেন। এবং এভাবে মাতৃভাষা ভালো জানার মধ্য দিয়েই আমি আমার রাষ্ট্রীয় কাজ, আমি আমার সামাজিক কাজ, আমি সমস্ত কাজই তো আমরা করি। আমরা কি কোনোটা সাধারণ অন্যভাবে করি না? হয়তো অফিসিয়ালি গিয়ে আমরা কিছু কিছু এই যে চেষ্টাটাই করি, এটা আমরা মাতৃভাষায় করতে পারি। আমাদের আদালতের ভাষা, আমাদের শিক্ষার ভাষা, আমাদের অফিসের ভাষা সবটাই আমরা বাংলায় করতে পারি, আমাদের কোনো অসুবিধা নেই। শুধু বিদেশি কাজকর্ম, ব্যবসা বাণিজ্য ইত্যাদির ক্ষেত্রে যেখানে যখন যেটা দরকার সেই ভাষায় করি। শুধু ইংরেজি কেন, ফরাসি ভাষাও তো আমাদের শেখা দরকার, স্প্যানিশ ভাষাও তো আমাদের শেখা দরকার, জার্মান ভাষাও তো আমাদের দরকার, রুশ ভাষাও তো আমাদের, চাইনিজ ভাষাও তো আমাদের, জাপানি ভাষাও তো আমাদের শেখা দরকার। আপনি ওই সমস্ত দেশে যদি যান তাহলে দেখতে পাবেন যে তারা কিন্তু অনেকগুলো ভাষার চর্চা করে থাকে। পৃথিবীর উন্নত দেশগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেই ফ্যাকাল্টি আছে সেই ভাষা, বাংলা ভাষায় আমি দেখেছি মস্কোতে সেখানে বেশ কয়েকটি ইনস্টিটিউট আছে, ফ্যাকাল্টি আছে, সেখানে বেশ কিছু রাষ্ট্র আছে তারা কিন্তু বাংলা ভাষা চর্চা করে। এরকম পৃথিবীর সব দেশে ইংরেজরাও তাই করছে, আমেরিকানরাও করছে, ক্যানাডিয়ানরাও করছে, এরকম সব দেশেই আমাদের হয়তো অনেকেই আছে তারা বাংলা ভাষা চর্চা করছে। গবেষণার জন্য এটা দরকার, দ্বিতীয় ভাষা অবশ্যই দরকার, এবং এই আন্তর্জাতিক বিভিন্ন ভাষাগুলো এগুলো অবশ্যই দরকার, আরবি ভাষাও আমাদের ভালো জানা দরকার। তাহলে শুধু ধর্মচর্চার জন্য নয়, আমাদের আন্তর্জাতিক সম্পর্কের, আরব ভাষাভাষী যত মানুষ আছে তাদের সাথে আমাদের সম্পর্কের জন্য তো এই ভাষা চর্চা করার বিষয় আছে। কিন্তু দুঃখজনক হলো, আমরা আমাদের দেশে এত মাদ্রাসা, এত কিছু, কিন্তু তারা তো খুব বেশি আরবি ভালো জানেন বলে খুব বেশি আমরা জানি না। আমরা হয়তো তারা খুব যে পরিমাণ শিক্ষার্থী আছে সেই পরিমাণ কিন্তু ভালো আরবি যদি জানতেন তাহলে এরা কিন্তু মধ্যপ্রাচ্যে আমাদের অনেক এক্সপার্ট হিসাবে কাজ করতে পারতেন। সুতরাং দেখা যাচ্ছে আমরা কিন্তু ইংরেজিটাও খুব যে ভালো, এত চেষ্টা করছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, কিন্তু আমরা কিন্তু ইংরেজিটাও কিন্তু খুব ভালো শিখছি বলে মনে হয় না। এই কারণে আসলে আমাদের যে
চেষ্টাটা হচ্ছে যে পরিমাণ শ্রম আমরা দিচ্ছি আমরা কিন্তু সেই পরিমাণ হয় না। এটার কারণটা হলো কি, একটা ভাষার রীতি আছে, ভাষা শেখার কতগুলো কৌশল। যেমন আমি রুশ ভাষা জানি, কিন্তু এই রুশ ভাষাটা আমি যখন শিখেছি 6 মাসের মধ্যেই কিন্তু আমার মোটামুটি আমার বোঝার মতন, বই পড়ার মতন ভাষা শেখা আমাকে রপ্ত করিয়ে দিয়েছে। কারণ তাদের শেখানোর কতগুলো কৌশল আছে, সেই কৌশলগুলো না জেনে আমরা কোনো ভাষা আসলে শিখতে পারবো না, জানতে পারবো না। আমাদের মাতৃভাষাও আমরা যদি শুদ্ধভাবে শিখতে চাই তাহলে আমাদের ভাষা শেখার কতগুলো কৌশল আছে, সেই প্রণালী আছে, সেই প্রণালীগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে। তাহলেই কিন্তু আমাদের সর্বস্তরে আমরা মাতৃভাষা বাংলা শেখার মাধ্যমে বিদেশি ভাষাও আমরা কিন্তু শিখতে পারবো। আমরা যত অর্থনৈতিকভাবে উন্নত হব তত আমরা কিন্তু বেশি বেশি মাতৃভাষা এবং বিদেশি ভাষা উভয় ভাষার প্রতি আমরা কিন্তু অবশ্যই তখন যত্নবান হতে পারবো। সুতরাং আজকে আমরা যখন ফেব্রুয়ারি মাসে মাতৃভাষা দিবস পালন করছি, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কথা বলছি, আমাদেরকে মাতৃভাষাটা ভালো করে চর্চা করার জন্য বই পড়া, সাহিত্য চর্চা করা, বিজ্ঞান রচনা করা, বিজ্ঞানকে ধারণ করা, জ্ঞানকে ধারণ করা, ভাষাতত্ত্বকে ধারণ করা, এইগুলোকে আমাদের উপলব্ধি করার কথাটা গুরুত্বের সঙ্গে নিতে হবে। তাহলেই এই দিবসের দিবস পালনের প্রতি শ্রদ্ধা হবে, আমরাও কিন্তু আমাদেরকে প্রকাশ বিভিন্ন মাধ্যমে সাহিত্য শিল্প সংস্কৃতি বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় ঘটাতে পারব। নতুবা আমরা কিন্তু যে পরিমাণ মানুষ আমরা সে যত সংখ্যক আমরা কিন্তু মানুষ পৃথিবীতে এখন বাংলা ভাষার চতুর্থ পঞ্চম স্থানে আমরা চলে আসছি, কিন্তু আমরা কি ততটা উন্নত হতে পেরেছি যতটা আজকে উন্নত দেশ যেখানে হয়তো 6-7 কোটি মানুষ, 8-10 কোটি মানুষ, তারা যত উপরে উঠে গেছে তাদের ভাষা নিয়ে আমরা ততটা পারছি না। কারণ আমরা কিন্তু এই ভাষা শিক্ষা শুধু নয়, আমরা অর্থনৈতিকভাবেও নিজেদেরকে সমৃদ্ধ করতে পারছি না। অর্থাৎ আমাদের ভাষা সম্পর্কীয় যে জ্ঞানটা সেটা আমাদের সঠিক নয়, আমাদের এই সঠিক ধারণাটা আরও বেশি চর্চার মধ্য দিয়ে, জানার মধ্য দিয়ে, সারা বিশ্বের অবস্থাটা জানার মধ্য দিয়ে আমরা বুঝতে পারব। সেই কারণে আজকের এই আলোচনাটি, আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ এখানেই রাখি, ধন্যবাদ।